আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমাদের সালাম এবং শুভেচ্ছা গ্রহণ করুন। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজ আমাদের 124তম পর্ব। এই পর্বে আমরা ভ্যাট আইনের দুটো সংজ্ঞা আলোচনা করব। ভ্যাট আইনের অধ্যায় একের ধারা দুই এর উপধারা 99 এবং 100। উপধারা 99-এ সেবা সংজ্ঞায়িত করা হয়েছে, উপধারা 100-তে সেবা সরবরাহ সংজ্ঞায়িত করা হয়েছে। আলোচনায় যাওয়ার আগে আমি আপনাদেরকে অনুরোধ করব, যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে ক্লিক করুন, তাহলেই আমাদের ভিডিওগুলো নিয়মিত আপনাদের কাছে পৌঁছে যাবে। উপধারা 99, উপধারা 99-এর ডেফিনিশনটা আইনে এভাবে দেয়া আছে, সেবা অর্থ যে কোনো সেবা, তবে পণ্য, স্থাবর সম্পত্তি এবং অর্থ ব্র্যাকেটে মানি উহার অন্তর্ভুক্ত হইবে না। আইনে, ভ্যাট আইনে পণ্য সংজ্ঞায়িত করা আছে, স্থাবর সম্পত্তি সংজ্ঞায়িত করা আছে, অর্থ সংজ্ঞায়িত করা আছে, অস্থাবর সম্পত্তি পণ্যের মধ্যে অন্তর্ভুক্ত করা আছে, আর এর বাইরে হলো সেবা। তাহলে যদি সমস্ত কিছু আমাদের আশেপাশের ট্যাঞ্জিবল ইনট্যাঞ্জিবল সমস্ত কিছুকে যদি আমরা ভাগ করি, তাহলে আমরা এই কয় ভাগে ভাগ করে ফেলতে পারি, পণ্য, স্থাবর সম্পত্তি, অর্থ, আর পণ্যের মধ্যে আছে অস্থাবর সম্পত্তি আর সেবা, এই কয়টা ভাগে সব ভাগ করা যায়। সেবা, সেবা কাকে বলে সেটা আমরা মোটামুটি অনুধাবন করতে পারি, আমরা বুঝতে পারি, কিন্তু বলে বোঝানোটা একটু ডিফিকাল্ট, বা এটাকে সংজ্ঞায়িত করাটাও একটু ডিফিকাল্ট। এজন্য এখানে যে সংজ্ঞাটা দেওয়া হয়েছে সেটা বেশ একটু সিম্পলিফাইড, সেবা অর্থ যে কোনো সেবা, সেবা অর্থ যে কোনো সেবা, এটা খুব খুব পরিষ্কারভাবে বোধগম্য হয় না। তো যা হোক আর কি, সেবা বলতে আমরা সাধারণত আমরা বুঝি সেবা কাকে বলে, কনসালটেন্সি একটা সেবা, অডিট সেবা একটা সেবা, গাড়ি মেরামত করা এটা একটা সেবা, সার্ভে করা এটা একটা সেবা, ইঞ্জিনিয়ারিং সেবা, আর্কিটেক্ট একটা সেবা, এরকম C&F সেবা, ফ্রেড ফরওয়ার্ডিং সেবা, এরকম অনেক ধরনের শত শত সেবা আছে, হাজার হাজার সেবা আছে। আমাদের একটা এসআরও আছে, সেই এসআরওতে অনেকগুলো সেবা, প্রায় শখানেক সেবা সংজ্ঞায়িত করা আছে। শখানেক বলা ভুল হবে, বলতে গেলে সব সেবা সেখানে সংজ্ঞায়িত করা আছে। অন্যান্য বিবিধ সেবা বলে একটা সেবা আছে, তার ভিতরে এই শখানেকদের সেবা সংজ্ঞায়িত করা আছে, তার বাইরে যত সেবা আছে সব এই অন্যান্য বিবিধ সেবার মধ্যে পড়ে। তাই বলা যায় যে সব সেবাই সংজ্ঞায়িত করা আছে। তো সেবার যে সংজ্ঞা আমরা এখানে দেখলাম, সেবার সংজ্ঞা দেখলাম, তো আমি আশা করি যে এই সেবা বলতে কি বোঝায় সেটা আমরা বুঝতে পেরেছি, এবং আইনে সেবা বলতে কি বোঝায় সেটাও আমরা বুঝতে পেরেছি। আর আমাদের আরও পরিষ্কারভাবে বুঝতে হয় যে ভ্যাট আইনে ভ্যাটযোগ্য সেবা কোনগুলো, ভ্যাটযোগ্য সেবা কোনগুলো, ভ্যাটযোগ্য পণ্য কোনগুলো, এগুলোও আমরা এর আগে আলোচনা করেছি, ভ্যাটযোগ্য পণ্য, ভ্যাটযোগ্য সেবা, অব্যাহতিপ্রাপ্ত পণ্য, অব্যাহতিপ্রাপ্ত সেবা, এগুলো আমরা এর আগে আলোচনা করেছি। আমি আশা করি আপনাদের ধারণাগুলো অনেকটা স্পষ্ট হয়েছে। তো প্রিয় দর্শক, আমরা এতক্ষণ আলোচনা করলাম যে ভ্যাট আইনে সেবার একটা সংজ্ঞা আছে, সেই সেবার সংজ্ঞাটা আমরা আলোচনা করলাম। তো আশা করি সেবার সংজ্ঞাটা আমাদের বোধগম্য হয়েছে। তো আমাদের এই ভ্যাট আইন বাস্তবায়ন করতে যে, ভ্যাট আইন পড়তে যে, এই সেবা এইটা প্রচুর আমাদের সামনে আসবে, আমাদের এটা অ্যানালিসিস করা দরকার হবে, এটা কোন সেবা, এটা কোন সেবা, এগুলো আমাদের বোঝার দরকার হবে। তো আমাদের প্রথমে বোঝার দরকার হলো যে সেবা কী, তারপরে আমাদের বোঝার দরকার হবে যে আমাদের সামনে যে সেবাটা আছে সেই সেবাটা শিরোনাম কী, সেই সেবাটার উপরে ভ্যাটের হার কত, আমাদের ভ্যাট যে আমরা ভ্যাট আইন প্রয়োগ করে ভ্যাট কালেকশন করি, সরকার ভ্যাট কালেকশন করে, এর একটা বড় একটা অংশ আসে সেবার উপর থেকে, ভ্যাটেবল সেবার উপর থেকে। তো প্রিয় দর্শক, এরপর উপধারা 100, উপধারা 100-তে যে সংজ্ঞাটা দেওয়া আছে সেটা হলো সেবা সরবরাহ। এর আগে আমরা দেখলাম সেবা, আর এখন আমরা দেখছি সেবা সরবরাহ, পণ্য, পণ্য সরবরাহ, স্থাবর সম্পত্তি, স্থাবর সম্পত্তি সরবরাহ। এর আগে আমরা আলোচনা করেছি যে ভ্যাট হলো সরবরাহের উপরে, পণ্যের সরবরাহ, সেবার সরবরাহ, স্থাবর সম্পত্তির সরবরাহের উপরে। সরবরাহ কী সেগুলো আমরা আলোচনা করেছি, সরবরাহ অর্থ হলো
বিক্রয় করা, হস্তান্তর করা, সত্ত্ব অর্পণ করা, এগুলোকে সরবরাহ বলে। তো সেবার সেবার সরবরাহের উপরে ভ্যাট। তো সেবার সরবরাহ কাকে বলে? আইনে সেবার সরবরাহ এভাবে সংজ্ঞায়িত করা হয়েছে, সেবা সরবরাহ অর্থ এমন সরবরাহ যাহা পণ্য, অর্থ বা স্থাবর সম্পত্তির সরবরাহ নহে, তবে সামগ্রিকতাকে ক্ষুণ্ণ না করিয়া নিম্নবর্ণিত বিষয়সমূহ উহার অন্তর্ভুক্ত হইবে, যথা ক অধিকার প্রদান, হস্তান্তর, সমাপ্তি বা কোনো অধিকার সমর্পণ, কোনো সুযোগ সুবিধা বা উপকার গ্রহণের ব্যবস্থাকরণ, কোনো কার্য করা, কোনো অবস্থা বা কোনো কার্যক্রম গ্রহণ করা হইতে বিরত থাকা বা মানিয়া লওয়ার জন্য চুক্তি এবং লাইসেন্স, পারমিট, সনদপত্র, বিশেষ সুবিধা, অনুমতিপত্র বা অনুরূপ অধিকার, জারিকরণ, হস্তান্তর বা সমর্পণ। তো প্রিয় দর্শক, আমরা সেবা সরবরাহ বলতে কী বোঝায়, আইনে কী বোঝায় সেটা আমরা বুঝতে পারলাম। এখানে অনেক বড় একটা সংজ্ঞা দেওয়া আছে সেবা সরবরাহের, সেবাটা প্রদান করাই হলো সেবা সরবরাহ করা। ধরুন একজন একটা ইঞ্জিনিয়ারের সেবা নেওয়া হচ্ছে, একজন ইঞ্জিনিয়ার একজন বাড়ি নির্মাণ করছে, তো সে বাড়ি নির্মাণ করার জন্যে একজন ইঞ্জিনিয়ার হায়ার করা হয়েছে। বাড়ি কন্ট্রাক্টর নির্মাণ করে আর ইঞ্জিনিয়ার দেখে যে ডিজাইন অনুসারে বাড়িটা ঠিকমতো নির্মাণ করা হচ্ছে কিনা। ইঞ্জিনিয়ার একটা সেবা দিচ্ছে, এই সেবাটা তিনি কাকে দিচ্ছে? বাড়ির মালিককে দিচ্ছে। তো এটা হলো সেবার সরবরাহ। একটা জরিপ সংস্থা ধরুন কোনো একটা বিষয় জরিপ করছে, ধরুন আমদানি পর্যায়ে বড় একটা কনসাইনমেন্ট আমদানি করা হয়েছে, সেটা হলো ধরুন সিমেন্ট ক্লিংকারের একটা কনসাইনমেন্ট আমদানি করা হয়েছে, একটা জাহাজের একটা জাহাজ পুরোটাই সিমেন্ট ক্লিংকার দিয়ে ভরা। তো এখন সিমেন্ট ক্লিংকার, এখানে কত টন সিমেন্ট ক্লিংকার আছে সেটা সার্ভে করতে হবে, একটা জরিপ সংস্থাকে দায়িত্ব দেওয়া হলো। এই জরিপ সংস্থা এই সার্ভেটা করে একটা রিপোর্ট দিবে। এই যে জরিপ সংস্থা যে কাজটা করছে সেই কাজটা হলো সেবা। এই সেবাটা দিচ্ছে কাকে? যিনি আমদানিকারক, যিনি তাকে আমদানিকারক, যিনি এই জরিপ সংস্থাকে দায়িত্ব দিয়েছেন এই সার্ভেটা করার জন্যে। তো এই হলো সেবার সরবরাহ। সেবা একজন প্রদান করে আর একজন সেবার সরবরাহ গ্রহণ করে। তো সেবার সরবরাহ হলো ভ্যাটযুক্ত। কোন কোন সেবার সরবরাহ ভ্যাটযুক্ত, কোন কোন সেবার সরবরাহ ভ্যাটমুক্ত, সেগুলো আমরা এর আগে ডিসকাশন করেছি। তো প্রিয় দর্শক, এই ভিডিওতে আমরা দুটো সংজ্ঞা ডিসকাশন করলাম, একটা হলো সেবা আর একটা হলো সেবার সরবরাহ। আমরা জানি সেবার সরবরাহের উপর ভ্যাট আরোপিত হয়, ভ্যাটযোগ্য সেবার সরবরাহের উপর ভ্যাট আরোপিত হয়। তো প্রিয় দর্শক, আমরা সেবার আমরা সংজ্ঞাগুলো আলোচনা করছি। আমরা ভ্যাট আইনের অধ্যায় এক আলোচনা করছি, অধ্যায় একের ধারা দুয়ে এবং বিধিমালার অধ্যায় একের বিধি দুয়ে এই সংজ্ঞাগুলো আলোচনা করা হয়েছে। ভ্যাট আইন এবং বিধিতে যে সংজ্ঞাগুলো ব্যবহার করা হয়েছে, সেই সংজ্ঞাগুলো যে কনসেপ্টসগুলো ব্যবহার করা হয়েছে সেই কনসেপ্টসগুলোকে সংজ্ঞায়িত করা হয়েছে। সংজ্ঞায়িত করার অর্থ হলো এই কনসেপ্টসগুলোর পরিধি নির্ধারণ করে দেয়া, যে ভ্যাট আইনে এই কনসেপ্টটা এই অর্থে ব্যবহৃত হবে। তো আমরা এখন দুটো সংজ্ঞা আলোচনা করলাম, সেবা এবং সেবার সরবরাহ। আমি আশা করি যে আইনটা পাঠ করতে যে আইনটা বাস্তবায়ন করতে যে সেবা এবং সেবার সরবরাহ এই বিষয়গুলো আপনাদের কাছে সহজবোধ্য হবে। তো প্রিয় দর্শক, আপনাদের যদি ভ্যাট সংক্রান্ত বিষয়ে কোনো প্রশ্ন থাকে, অনুগ্রহ করে ভ্যাট ফোরামের কল সেন্টারে ফোন করুন। ভ্যাট ফোরামের কল সেন্টারের অটোহান্টিং নাম্বার 09678208208 09678208208। প্রিয় দর্শক, আজকের সেশন এখানে শেষ করলাম, আবার পরবর্তী সেশনে দেখা হবে। অনেক ধন্যবাদ, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।